খুলনার ডুমুরিয়ায় বিল ডাকাতিয়ায় জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পতিত জমি আবাদযোগ্য করতে কৃষি মন্ত্রণালয়ের সংস্থাসমূহের সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন ও সংশ্লিষ্ট কৃষকদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেলে উপজেলার কাটেঙ্গা বাজার সংলগ্ন আড়ুয়া চত্বরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ ইনসাদ ইবনে আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন এ সময় প্রকল্প পরিচালক ফজলুল হক মনি উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা এবং অতিরিক্ত উপপরিচালক মোসাদ্দেক হোসেন সহ উপস্থিত ছিলেন